Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel, Cooking Recipes by Amena. আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজ ও মজাদার শিঙ মাছ দিয়ে সজনে ডাটার রেসিপি। সজনে ডাটা হয়তো অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে খুব সহজেই মজাদার করে সজনে ডাটা শিঙ মাছ দিয়ে রান্না করা যায়। তার আগে অবশ্যই বলতে হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নিই আজকের এই মজাদার রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি এক আটি পরিমাণ সজনে ডাটা খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। সাথে নিয়েছি কাঁচামরিচ এবং হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। আরও নিয়েছি টমেটো কিউব এবং শিং মাছ। এই পর্যায়ে আমি শিং মাছগুলোকে এক চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সবগুলো মাছ খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে দেব। সয়াবিন তেলটা গরম হয়ে আসার পর এতে আমি পর্যায়ক্রমে সবগুলো শিং মাছ দিয়ে দিব। শিং মাছগুলোকে আমি এপাশ ওপাশ খুব ভালোভাবে ভেজে নেব। ভিউয়ার্স, আপনারা কেউ যদি চান শিং মাছ না ভেজে রান্না করবেন সেক্ষেত্রে সেটাও করা যাবে, কিন্তু আমার কাছে এই সবজির সাথে শিং মাছটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপর সবজিটা রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। সবগুলো মাছের এপাশ ওপাশ খুব ভালোভাবে ভাজি হয়ে যাওয়ার পর মাছ ভাজি করার পর যে অবশিষ্ট তেলটা থাকবে সেই অবশিষ্ট তেলে আমি আমার আজকের রান্নাটা কমপ্লিট করব। ভাজি মাছগুলোকে উঠিয়ে নেওয়ার পর অবশিষ্ট এই গরম তেলটার মাঝে আমি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা অ্যাড করে দিলাম। আস্ত জিরাটাকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর সাথে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে সামান্য ব্রাউন কালার করে ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট পেঁয়াজ কুচিগুলোকে তেলের উপর নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর কালার যখন সামান্য ব্রাউন হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করে দিলাম। এখন রসুন বাটাটাকেও পেঁয়াজ কুচির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে প্রায় 2 মিনিট ধরে ভেজে নেব। রসুন বাটাটা 2 মিনিট ধরে ভেজে নেওয়ার পর এর সাথে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। আমি আমার সবজির পরিমাণ অনুযায়ী এখানে হলুদ, মরিচ, জিরা এবং ধনিয়া গুঁড়া সবগুলো 1 চা চামচ করে নিয়েছি এবং লবণ নিয়েছি স্বাদ মতো। আপনারা অবশ্যই আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী মশলাটা অ্যাড করবেন। এ পর্যায়ে মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি এর সাথে সামান্য একটু পরিমাণ পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করা হয়ে গেলে মশলার সাথে পানিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। ফিরে এলাম প্রায় 2 থেকে 3 মিনিট পর। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠে এসেছে। এ পর্যায়ে আমি মশলাটাকে সামান্য একটু নেড়েচেড়ে দিয়ে এর সাথে আমি সবজিগুলো অ্যাড করে দিব। ভিউয়ার্স, আমি দেখার সৌন্দর্যের জন্য সজনে ডাটা এবং আলুগুলোকে একই সাইজ করে কেটে নিয়েছি। সবগুলো সবজি মশলার সাথে অ্যাড করা হয়ে গেলে এ পর্যায়ে সবজিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে করে মশলার স্বাদটা সবজির সাথে খুব ভালোভাবে অ্যাড হয়ে যায়। সবগুলো সবজি মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি একটি ঢাকনা দিয়ে সবজিগুলোকে 5 মিনিট কষিয়ে নিব। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। ভিউয়ার্স, সবজিগুলো খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে এবং সবজি থেকে সামান্য একটু পানিও বের হয়েছে। আমি কিন্তু এই সবজিগুলো কষানোর সময় এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই। সবজি থেকে যে সামান্য একটু পানি বের হয়েছিল সেই পানিতে সবজিটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আমার সবজির পরিমাণ অনুযায়ী প্রায় 1.5 মগ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী পানিটা অ্যাড করবেন। এই পর্যায়ে পানির সাথে সবজিগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে সবজিগুলোকে প্রায় 5 মিনিট রান্না করে নেব। আবারও ফিরে আসলাম আরও 5 মিনিট পর। সবজিগুলো হাফ বয়েল হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সবজিগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে এর সাথে আমি আগে থেকে কেটে রাখা টমেটো কিউবগুলো অ্যাড করে দেব। টমেটো কিউবগুলোকে পুরোটা সবজির উপর সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পর এর সাথে আমি অ্যাড করে রাখবো শিং মাছ ভাজিগুলো। ভিউয়ার্স, রান্নার এ পর্যায়ে যখন শিং মাছ ভাজিটা অ্যাড করা হয় এতে করে শিং মাছের স্বাদটা খুব ভালোভাবে সবজির সাথে মিশে যায়, এতে করে সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে।
সবগুলো মাছ সবজির সাথে অ্যাড করা হয়ে গেলে তারপর আমি একটি ঢাকনা দিয়ে সবজিটাকে আরও 5 মিনিট রান্না করে নেব। আবারও ফিরে এলাম আরও 5 মিনিট পর। ভিউয়ার্স, সবজিটা প্রায় বয়ল হয়ে গিয়েছে এবং সবজির সাথে মাছের স্বাদটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এ পর্যায়ে আমি 5টি কাঁচামরিচ সবজির সাথে অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচগুলোকে আমি সামান্য একটু চিড়ে দিয়েছি যাতে করে কাঁচামরিচের হালকা ঝাল এবং সুন্দর ফ্লেভারটা সবজির সাথে খুব ভালোভাবে অ্যাড হয়ে যায়। এ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেবো। ভিউয়ার্স, ধনিয়া পাতা কুচির ফ্লেভারের কারণে এই সবজিটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। আপনারা কেউ যদি ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ না করেন সেক্ষেত্রে ধনিয়া পাতা কুচিটা স্কিপ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।